ক্লাস এইটের অ্যাসাইনমেন্ট সলিউশন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পর্বে আমি আলোচনা করব ক্লাস এইটের থার্ড অ্যাসাইনমেন্ট তো থার্ড অ্যাসাইনমেন্টটি রয়েছে আমাদের গ্রামারের উপরে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন অর্থাৎ ক্লাস এইটের ইউনিট সেভেন থেকে চেঞ্জিং সেন্টেন্স এবং প্যারাগ্রাফ চেঞ্জিং সেন্টেন্সগুলো আমাদের বোর্ড বইয়ের একশো তেতাল্লিশ পেজ থেকে করতে হবে যে আমাদের গ্রামেটিক্যাল বইটা দেওয়া রয়েছে সেখান থেকে চেঞ্জিং অ্যাসেটিভ সেন্টেন্স ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং সাপোজ ইউ ভিজিট এ প্লেস লাস্ট ইয়ার ডিসক্রাইব দ্যাট প্লেজ অ্যান্সারিং দ্য ফলোয়িং কোয়েশেন্স অর্থাৎ আমাদের নিচের প্রশ্নগুলোর মাধ্যমে যে পাঁচটা প্রশ্ন রয়েছে এই পাঁচটা প্রশ্নের উত্তরের মাধ্যমে আমাদের প্যারাগ্রাফটার উত্তর করতে হবে সো চলো আমাদের কথা না বারে আমরা কিছু কথার পরে আমাদের অ্যান্সারগুলো দেখা শুরু করব। করবো আলাইকুম রহমতুল্লাহ তোমরা জানো আমার জর্ন একাডেমি অনলাইন স্কুলে অ্যাসাইনমেন্টের এরকম সলিউশনগুলো আপলোড করা হচ্ছে আমরা এই ধারাবাহিকতা চতুর্থ সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে তার প্রত্যেকটা আমরা সলিউশন করবো এই ধারাবাহিকতা আমরা প্রথম এবার যে অ্যাসাইনমেন্টের সলিউশন করব আপনারা থামবেল দেখে বুঝতে পেরেছেন সো আমি ডিটেলস একটা করে ব্যাখ্যা করে আপনাদের বলবো আর আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো মেক করতেছি যাতে আপনারা অনায়াসে ভালোভাবে বুঝতে পারেন যদি কোনো কিছু শিখতে পারেন তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো কমেন্ট করতে পারেন যদি ভালো লাগে তাহলে আমাদের আপনি চ্যানেলের সাথেই থাকতে পারেন এবং পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন তাহলে আমরা সবার আগে আমাদের আপডেটগুলো আপনার কাছে পৌঁছে যাবে তো তো ক্লাস এইটের যে থার্ড অ্যাসাইনমেন্ট আছে ইংলিশের তার এখানে আমাদের বলেছিল এক্সারসাইজ অ্যাট পেজ একশো তিতাল্লিশ পেজ থেকে আমাদের বোর্ড বইয়ের যে রয়েছে চেঞ্জিং অ্যাসাটিভ সেন্টেন্স ইন্টু ইন্টারোগটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে তো আমরা সেই বোর্ড বইয়ের একশো তিতাল্লিশ পেজের যে অংশগুলো রয়েছে তা আমি এখানে সুন্দর করে আপনাদের জন্য লিখে রেখেছি আপনাদের এটা কোশ্চেন প্লাস অ্যাসাটিভ আমরা যেভাবে করব তার এটা দুইটা অপশন দেওয়া রয়েছে আপনার যে কোনো দুইটার যে কোনো একটা আপনার পরীক্ষার খাতায় লিখবেন যারা করবেন দুটা আমি দুটো অপশান লিখে দিচ্ছি আপনারা একটা করে লিখবেন কোশ্চেন অ্যান্সার কোশ্চেন অ্যান্সার এরকম চার আর পরে হচ্ছে পাঁচ ছয় সাত লেখা আছে আপনারা সুন্দর করে এখানে লেখাগুলো দেখতে পাচ্ছেন যদি লিখতে সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করবেন আমি তাহলে পিডিএফ ফাইভ ফাইলগুলো আপনাদেরকে প্রোভাইড করবো তো এখান থেকে আরেকবার খেয়াল করুন আমাদের কোয়েশ্চেন প্যাটার্নগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা আমাদের লিখতে হবে দেন আমাদের লাস্ট আমাদের আরেকটা ছিল আমাদের ট্রাভেলিং আমাদের করতে হবে একটা অ্যানসারিং কোশ্চেন করতে হবে ভিজিট সম্পর্কিত তা আমরা এ প্লেস ভিজিট দিলাম হিডিং দেওয়ার পরে আমরা যে ট্রাভেলিং করেছি কোথায় যে এখানে বলা ছিল হোয়াই আর নট আপনি যদি ট্রাভেলিং করে থাকেন কেন করেনি জাস্ট প্রশ্নগুলোর উত্তর আমি সব প্রশ্নগুলোর উত্তর দিয়ে এখানে আমি প্যারাগ্রাফ আকারে লিখেছি আপনারা এখান থেকে সুন্দর করে জাস্ট লেখলে আপনাদের যে অ্যাসাইনমেন্ট উত্তর রয়েছে তাও না খুব সুন্দরভাবে হয়ে যাবে সো এখান থেকে আমি স্ক্রিন কোডিং দেখাচ্ছি আপনারা লিখে নেবেন জাস্ট সুন্দর করে এখানে লেখা আছে আপনারা লিখে নেবেন পুরো অংশটা কপি পেস্ট করলে আপনাদের হয়ে যাবে অ্যান্ড মাই মাইন্ড পর্যন্ত আপনারা এটা লেখে দেবেন আমি আরেকবার অ্যাগেইন দেখাচ্ছি আপনাদের পুরো অংশটা আপনি চাইলে জুম করে নিতে পারবেন বা স্কিন শট দিয়েও আপনি লিখতে পারবেন সো অংশটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন যে পিডিএফ ফাইল অংশটা রয়েছে আর কারো যদি পিডিএফ ফাইল দরকার পড়ে আমাদেরকে কমেন্ট করবেন তো এই ছিল আমাদের অ্যাসাইনমেন্টই আমাদের নতুন অ্যাসাইনমেন্ট পেতে চাইলে আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে থেকে আপনাদের যার যেটা প্রয়োজন আমরা সিক্স থেকে নাইন পর্যন্ত সবগুলো অ্যাসাইনমেন্টের সলিউশন মানে আপলোড করবো সেখান থেকে আপনাদের প্রয়োজন মতো অ্যাসাইনমেন্টগুলো আপনি দেখে নিতে পারবেন এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাথে থাকতে পারেন প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে সবগুলো অ্যাসাইনমেন্টের উত্তর আপলোড করে থাকি